কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2021 সালের এই ফেব্রুয়ারি মাসটি কেমন যেতে চলেছে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কিন্তু এক প্রকার বেশ যেতে চলেছে, কিন্তু এই মাসটি যে আপনাদের অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব নয়। ভাগ্য মিটার কিন্তু আপনাকে বলছে 7 out of 10 ভাগ্য আপনার অনুকূলেই থাকতে চলেছে। প্রথমেই বলবো আপনার 7th হাউসে শনি, বৃহস্পতি, সূর্য এবং শুক্র 4 ফেব্রুয়ারি থেকে বুধের পিছনে আপনার ভাগ্য খুলতে চলেছে। বিশেষ করে যারা ব্যবসায়ী তারা কিন্তু অত্যধিক শুভ ফল পেতে চলেছেন। আপনাদের ক্যারিয়ারের জন্য এই মাসটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আপনাদের ক্যারিয়ারের ভাগ্য মজবুত হতে চলেছে, ব্যবসায় আপনারা প্রচুর উপকার পেতে চলেছেন, নতুন কোনো মানুষের সাথে আপনারা পার্টনারশিপ বিজনেসে যুক্ত হতে পারেন। অংশীদার বিজনেসের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য এই মাসটি এক প্রকার রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। আপনার ব্যবসা ওরিয়েন্টেড কোনো পরিকল্পনা যদি থেকে থাকে তাহলে সেখানে আপনি অবশ্যই নতুন কোনো টেকনোলজি বা নিউ টেকনোলজি বা নতুন প্রযুক্তি ব্যবহার করুন। এতে কিন্তু আপনার ব্যবসায় গতি বাড়তে চলেছে, ব্যবসার অগ্রগতিতে সকল প্রকার সাফল্য আপনি পেতে চলেছেন। এই মাস বিনিয়োগ করবার জন্য, লেনদেন করবার জন্য এবং কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার জন্য বিজনেস ওরিয়েন্টেড একদমই শুভ। আর তাই আপনি কিন্তু এই মাসে বিজনেস ওরিয়েন্টেড যা চিন্তাভাবনাই করতে চলেছেন না কেন, সেখানে কিন্তু আপনি এক প্রকার সফলই হতে চলেছেন। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এই মাসে প্রচুর বাধার বিপত্তির সম্মুখীন হতে পারেন, আপনাদের সামনে প্রচুর সমস্যাও আসতে চলেছে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আর তাই আপনাদেরকে বন্ধুদের পাল্লায় পড়ে নিজের পড়াশুনোর ক্ষতি করা একদমই চলবে না, পড়াশুনোতে মনোনিবেশ করুন। কারণ আপনার 5ম ঘরে কিন্তু কেতুর উপস্থিতি আছে, সেই কারণে কিন্তু আপনি পড়াশুনায় বেশ ভালো ফলাফল পাবেন। বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আপনারা যদি কোনো পরীক্ষায় বসেন বা কোনো প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করেন সেখানে কিন্তু আপনারা সফল হতে চলেছেন। প্রত্নতাত্ত্বিক বিষয়, ভূগোল, ইতিহাস, জ্যোতির্বিদ্যা সম্পর্কিত যে সমস্ত বিষয় বা কম্পিউটার প্রোগ্রামিং ওরিয়েন্টেড পড়াশুনো যারা করছেন তারা কিন্তু বেশ ভালো ফলাফল পেতে চলেছেন। আপনাদের কাছে সাফল্য অবশ্যই পদচুম্বন করতে চলেছে। পারিবারিক ভাগ্য কিন্তু এ মাসে বেশ থাকতে চলেছে, আপনার পারিবারিক কর্মকাণ্ডও কিন্তু এ মাসে প্রচুর হতে চলেছে। আর পরিবারের কারণে আপনি ব্যস্ত থাকতে চলেছেন, আর পরিবারে সদস্যদের সাথে আপনার ব্যবহার আচার আগের থেকে অনেক মজবুত হতে চলেছে, অনেক শুভ হতে চলেছে। পারিবারিক ভাগ্য কিন্তু এ মাসে এক প্রকার আপনার পক্ষেই থাকতে চলেছে। প্রেমিক এবং প্রেমিকা যারা, অর্থাৎ প্রেমের সম্বন্ধে যারা আবদ্ধ তাদের বলবো আপনাদের 5ম ঘরে কিন্তু কেতির উপস্থিতির কারণে এবং মঙ্গল গ্রহের প্রভাবের কারণে কিন্তু আপনার এবং আপনার প্রেমিক অথবা প্রেমিকার সাথে কিন্তু বিরক্তি, ঝগড়া, বাগবিতণ্ডার যোগ পরিলক্ষিত হচ্ছে। মনে রাখবেন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কে যেন ঢুকতে দেবেন না। আপনাদের সম্পর্কটা যত দিন সিক্রেট রাখতে পারবেন, গোপন রাখতে পারবেন, ততই কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে। আর আপনাদের সম্পর্ক যদি সবাই জেনে যায় এবং তৃতীয় কোনো ব্যক্তির যদি প্রবেশ ঘটে, বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে বা কোনো তথ্যের কারণে আপনাদের ভিতরে যদি কোনো মনোমালিন্যের সৃষ্টি হয় তার জন্য কিন্তু আপনারাই দায়ী। একে অপরকে বিশ্বাস করুন, আর যত আপনারা একে অপরকে চিনবেন ততই কিন্তু নিজেদের ভুলগুলো বেশি সামনে প্রকট হয়ে দাঁড়াবে। কারণ বেশি মিশলে ভুলগুলো বেশি নজরে পড়ে, আর তাই সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ভুল ধরাধরি করবেন না একে অপরের, আপনিও ভুল করেন, আপনিও কিন্তু দেবতা বা দেবী নন, তাই আপনারও ভুল হয়, সুতরাং তারও হবে, এটি মানার চেষ্টা করুন। স্বাধীনতা যেমন আপনার আছে ঠিক তেমনই তারও আছে। সরলতা, সততা এবং বিশ্বাসযোগ্যতা এই 3টি বিষয়বস্তুকে ভর করেই কিন্তু আপনারা আপনাদের প্রেমের জীবনকে রোম্যান্সে ভরিয়ে তুলতে পারেন, অন্যথায় আপনাদের প্রেমের জীবনে কিন্তু কোন্দল, বাগবিতণ্ডার যোগ পরিলক্ষিত হচ্ছে। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই মাসটি কিন্তু আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। বিশেষ করে বিবাহের যে ঘর, অর্থাৎ বিবাহের যে হাউস, সেখানে কিন্তু শুভ লক্ষণ দেখা দিচ্ছে না। আপনাদের কিন্তু স্ত্রী যদি থেকে থাকে তাহলে স্ত্রীদের স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটতে পারে, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সামনে এসে দাঁড়াতে পারে, সেই কারণে আপনাদের মনোমালিন্যও হতে পারে। আপনার স্ত্রী কিন্তু আপনার উপরে মেজাজ হারিয়ে ফেলতে পারে স্বাস্থ্য ওরিয়েন্টেড কারণে, আর এই কারণে কিন্তু আপনার অত্যধিক অর্থ ব্যয় হতে চলেছে, খরচ বাড়তে চলেছে। আর তাই
বিবাহিত বা দাম্পত্য জীবনে যারা আবদ্ধ আছেন, ছোটখাটো কোনো শারীরিক অসুস্থতা যদি আপনাদের সামনে ধরা দেয়, তাহলে প্রথমেই বলবো আপনাদের, আপনারা দেরি না করে শুভস্য শীঘ্রম চিকিৎসকের পরামর্শ নিন। তা না হলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনারা আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। আর এই ফেব্রুয়ারি মাসে, 2021 সালের এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতি বেশ মজবুত থাকতে চলেছে। আর্থিক ভাগ্য কিন্তু আপনাদের অত্যধিক শুভ পরিণামই ডেকে আনবে এ মাসে। আপনাদের এ মাসে কিন্তু সমস্ত প্রকার লেনদেন, বিনিয়োগ করবার জন্য বা অর্থ ওরিয়েন্টেড সিদ্ধান্ত নেওয়ার জন্যে মাসটি কিন্তু অত্যধিক শুভ, সেটি কিন্তু আপনাদের আমি আগেই বলেছি। একাদশ ঘরে রাহুর উপস্থিতি আপনাকে বিভিন্ন উপায়ে ধন পাইয়ে দেবে। ধন সম্পত্তি এ সমস্ত বিষয়ে কিন্তু আপনার ভাগ্য আপনাকে প্রভূত পরিমাণে সাহায্য করতে চলেছে। একাধিক উপায়ে আপনি প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে সমর্থ হবেন। যথাযথ বিনিয়োগ করার কারণে আপনি কিন্তু অদূর ভবিষ্যতে একাধিক উপায়ে উপার্জন করতে চলেছেন। আর্থিক পরিস্থিতি যে আপনার আগের থেকে অনেক বেশি মজবুত হতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আর যারা চাকরিজীবী বা যারা অফিসে কাজ করেন, তাদেরও কিন্তু অফিসে এ মাসের পরিবেশ এক প্রকার মনোরমই থাকতে চলেছে। শুধুমাত্র আপনার কলিগদের সাথে বা সহকর্মীদের সাথে আপনার মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে। আর হাজারো কর্মব্যস্ততার মধ্যেও আপনাকে কিন্তু আপনার ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ বা বসকে সুখে বা শান্তিতে রেখেই এগোতে হবে। তবেই কিন্তু এই মাস আপনার এক প্রকার আপনার ক্ষেত্রে সাফল্য বয়ে আনবে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় এই মাসটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। এই রাশিফল নির্দিষ্ট একটি রাশির জাতক বা জাতিকার সামগ্রিক ফল। সমস্ত ভবিষ্যৎবাণী সকলের জন্য প্রযোজ্য না হলেও আংশিক সত্য যে হবেই তা বলার অপেক্ষা কিন্তু রাখে না, কারণ সকলের রাশি এক হলেও গোত্র, নক্ষত্র, জন্মের সময়, তিথি ও ডিগ্রি কখনোই এক হয় না। আর ঠিক তাই আপনার সঠিক জীবনচক্রের ফলাফল ব্যবসা, চাকরি, বিবাহ, প্রেম, শারীরিক স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যৎ জীবন নিয়ে কোনো প্রশ্ন থাকলে লিখে জানান আমাদের ইমেল বক্সে। সঙ্গে আপনার নাম, জন্মের তারিখ, সময় ও স্থান লিখে জানাতে বলবেন না। আমাদের 11 জনের প্রশিক্ষিত জ্যোতিষ শাস্ত্রীদের টিম আপনাকে আপনার নির্ভুল ভাগ্য গণনায় অবশ্যই সাহায্য করবে। সবার শেষে আপনার ঠিকুজি কুষ্টি ও সামগ্রিক জীবনের ফলাফল পেতে এখন ইমেল করুন এই ইমেলে। জীবন সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক কর্মের মাধ্যমেই আসে কিন্তু সাফল্য। আর আপনারা এতক্ষণ ছিলেন পণ্ডিত সঞ্জীব বক্সির সাথে, ও আমাদের টিম আপনাদের পাশে কিন্তু সর্বদাই উপস্থিত আছি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশের ঘন্টাটিও বাজিয়ে দিন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।